वेलकम टू स्टूडेंट ट्यूटोरियल प्रिय शिक्षार्थीरा आज के आलोचना करछी सप्तम श्रेणी गणितेर मॉडल एक्टिविटी कम्पाइलेशन फाइनल 2021 प्रश्न उत्तर निये। एई प्रश्न उत्तरगुलो तुम्हरा भालो करे आमी जे भावे लिखे ठीक से ही भावे सादा कागजे बा जेरक्स पेपारे भालो करे लिखे स्कूले जमा करे दिओ, भालो नम्बर पाबे। आर तुम्हारे ए बछर कोनो सामेटिक परीक्षा होवार कोनो सम्भावना नेई। एई मॉडल एक्टिविटी मूल्यायन होबे तार उपर निर्भर करे तुम्हादेर रेजाल्ट हबे एवं परवर्ती क्लासे तोमादेर उत्तीर्ण करा हबे। चलो प्रश्नगुलो निये आलोचना करी। अच्छा, गणितेर प्रश्न निये आलोचना करार आगे तुम्हरा आगे गणितेर प्रश्नगुलो देखे नाओ की की दिएछे। देखे नाओ, गणित सप्तम श्रेणी पूर्णमान 50 की दिएछे देखे नाओ। एकेर दागे बहुमुखी उत्तरधर्मी प्रश्न MCQ, एक गुणितक 8 प्रश्न रयेछे। एरपरे देखे नाओ, एरपरे की रयेछे, एरपरे दुइयेर दागे देखे नाओ, দুই দিকে আছে কি সত্য মিথ্যা, ট্রু ফলস, এক গুণিতক 8 নম্বর রয়েছে। এরপরে কি রয়েছে, এরপরে তিনের দিকে দেখে নাও, তিনের দিকে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, দুই গুণিতক 6, 12 নম্বর রয়েছে। এরপরে দেখে নাও চারের দাগের একে রয়েছে 4 নাম্বার, দুয়ে রয়েছে 3 নাম্বার, আর একের দাগে রয়েছে 5 নাম্বার, পাঁচের দুয়ের দাগে রয়েছে 5 নাম্বার, পাঁচের তিনের দাগে রয়েছে 5 নাম্বার। এই করে তোমাদের মোট 50 নাম্বার। এই 50 নাম্বারের আমরা উত্তরগুলো কিভাবে করেছি সেটা একবার দেখে নেব। দেখে নাও, একের নিচে প্রশ্নগুলির উত্তর লেখো। একে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ, এক গুণিতক 8, একের দাগে কি রয়েছে, কোনটি ত্রিভুজে সর্বসমতার শর্ত নয়, ABCD 4টা রয়েছে, এর মধ্যে D-তে তোমরা এরকম লিখে ঠিক চিহ্ন দিবে, এটা কি কোন, এটা কিন্তু ত্রিভুজে সর্বসমতার শর্ত নয়, আর ABC এই তিনটা কিন্তু ত্রিভুজে সর্বসমতার শর্ত রয়েছে। এরপরে দেখে নাও, এরপরে হচ্ছে দুয়ের দাগে দেখো 4 এর নিচে 49 বর্গসেমি, ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহুদৈর্ঘ্য কত হবে, ABCD, তোমরা বিয়েরটা টিক চিহ্ন দেবে, কারণ কি 4 এর 49, 4 এর বর্গমূল 2 হয়, 49 এর বর্গমূল 7 হয়, 2 এর 7, এটাই ঠিক উত্তর হবে। এরপরে তিনের দাগে দেখে নাও, তিনের দাগে 1.69 এর বর্গমূল হলো, ABCD, চারটা উত্তর রয়েছে, বিতে টিক চিহ্ন দেবে 1.3, 1.69 এর বর্গমূল করলে 1.3 হয়। এরপরে দেখে নাও, এরপরে হচ্ছে চারের দাগের প্রশ্ন, XY = ABCD, চারটা অপশান রয়েছে, সিটা টিক চিহ্ন হবে, XY এর সূত্র হচ্ছে বা AB সূত্র অনুযায়ী XY কে ফেলতে হবে, X + Y/2² - X - Y/2². তোমরা জানো, যারা এই টিউটোরিয়ালে পড়ে তারা অবশ্যই জানছো কি হচ্ছে এটা, কি করে এবি সূত্রে এইটা ফেলে দিয়েছি, এইটা হয়েছে। আর বলি শোনো তোমাদেরকে একটা কথা, আমি যেভাবে লিখেছি তোমরা ঠিক এইভাবে লিখে তোমরা জমা করে দেবে, ব্যাস আর কোনো নয়, পুরো ফুল 50-এর 50 নাম্বার পেয়ে যাবে। এরপরের প্রশ্ন দেখে নাও, এরপরের প্রশ্ন কি, পাঁচে দেখে নাও, যখন কোনো পাঁচের দাগে প্রশ্ন দেখে নাও, যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে, ABCD, চারটা অপশান রয়েছে, শীত দাগ দিয়ে দেবে, এরকম করে লিখে টিক চিহ্ন দিয়ে দেবে, ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করলে তবে নিজে অতিক্রম করতে পারবে। ছয় দাগের প্রশ্ন দেখে নাও, ত্রিভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল, ABCD, চারটা অপশান রয়েছে, D-তে টিক চিহ্ন দেবে, লিখে D-তে টিক চিহ্ন দেবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ এখানে গুণ চিহ্ন দিয়েছি, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এই হয়ে গেল। এরপরে দেখে নাও, এরপরের অপশানটা, এরপরে রয়েছে সাতের দাগে VII, A - B² তাহলে A - B² চারটা অপশান রয়েছে, ABCD, দেখো সির দাগে A² - B² সূত্র হচ্ছে A + B হোল ইন্টু A - B, এটা হচ্ছে এবি সূত্র। এবার দেখে নাও, সাতের আটের দাগে কি রয়েছে, রাস্তা সহ জমির দৈর্ঘ্য ও রাস্তা বাদে জমির প্রস্থ হলো যথাক্রমে, একটা আয়তক্ষেত্রকার জমি দেওয়া আছে, তার চারদিকে রাস্তা আছে 3 মিটার করে, তাহলে এইখানে রাস্তা সহ জমির দৈর্ঘ্য ও রাস্তা বাদে জমির প্রস্থ হলো যথাক্রমে। দেখো এইটা পুরোটা দেওয়া নেই, আর এইটা পুরোটা দেওয়া আছে 21 মিটার, প্রস্থটা 21 মিটার, তাহলে তোমরা চারটা অপশান লিখবে, ABCD, 26 মিটার 15 মিটার, কী করে 26 হলো বুঝিয়ে দিচ্ছি, দেখো এইটুকু দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার দৈর্ঘ্য, তাহলে এই দিকে রয়েছে 3 মিটার চওড়া রাস্তা, এদিকে রয়েছে 3 মিটার চওড়া রাস্তা, তাহলে 3 × 3 = 6, তাহলে 20 আর 6 যোগ করে দিলে 26 হয়ে যাবে, তাহলে এইটা পুরোটা হয়ে যাবে দৈর্ঘ্য 26, আর প্রস্থটা দেখো এটা পুরোটা দেওয়া আছে 21,
আর এদিকে 3 মিটার দৈর্ঘ্য আর এদিকে 3 মিটার দৈর্ঘ্য নয় এটা 3 মিটার রাস্তা আর এদিকে 3 মিটার তাহলে 6 মিটার তাহলে 6 মিটার বাদ যাবে তাহলে 21 থেকে 6 বাদ গেলে 15 এই অপশনটা ঠিক হবে তাহলে 26 মিটার আর 15 মিটার এরপরে দেখে নাও সত্য মিথ্যা ট্রু ফলস লিখতে হবে এক গুণিতক 8 একের দাগে কি কি রয়েছে x + y স্কয়ার এর ক্ষুদ্র সূত্র থেকে x - y স্কয়ার এর সূত্র নির্ণয় করতে y এর পরিবর্তে - y লিখতে হবে এটা সত্য তোমরা এরকম ভাবে তুলে দিবে দিয়ে সত্য লিখে দিবে দুই এর দাগে দেখো 4 - x হোল ইনটু x - 4 সমান বা ইকুয়াল টু 16 - x স্কয়ার তাহলে এটা মিথ্যা কারণ এই দুটো সংখ্যাকে গুণ করলে এটা আসবে না অন্য সংখ্যা আসবে এই জন্য এটা মিথ্যা তিনের দাগে দেখে নাও তিনের দাগে দুটো সরল রেখাটা না হয়েছে দেখো দুদিকে বাড়িয়ে দেওয়া হয়েছে তীর চিহ্ন এটা একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে দেখো এইটা একটা কোণ করা হয়েছে চিত্রে এটা এক নম্বর এটা কোণ এটা কোণ চিহ্ন চিত্রে এক নম্বর কোণ আর দুয়ে কোণ এই কোণটা তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর অনুরূপ কোণ না এটা পরস্পর অনুরূপ কোণ নয় এই কোণের অনুরূপ কোণ এইটা হয় এই কোণের অনুরূপ কোণ এটা হয় তাহলে এটা মিথ্যা লিখে দেবে তাহলে মিথ্যা হয়ে গেল এরপরে দেখো চারের দিকে একটা চিত্র দেওয়া আছে চিত্রে বিষমবাহু ত্রিভুজ এবিসি এর একটি উচ্চতা এডি এরকম একটা দাগ দেওয়া আছে এডি ত্রিভুজটির একটি মধ্যমা মধ্যমা এইরকম না মধ্যমা এই করে এইরকম চিহ্ন দিতে হয় মধ্যমার চিহ্ন এটা মিথ্যা এটা আমি সত্য নয় এরপরের প্রশ্ন দেখে নাও এরপরের প্রশ্ন কত দাগ এরপরের প্রশ্ন পাঁচের দাগ পাঁচের দাগ কী হয়েছে দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ লেখ চিত্র সত্য এটা সত্য অবশ্যই এবার ছয়ের দাগে দেখে নাও প্রথমে ট্রেনের গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে এক ঘন্টায় মোট যাবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার এটা মিথ্যা এটা সত্য নয় এটা মিথ্যা এরপরে দেখে নাও এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন দেখো কি রয়েছে এরপরের প্রশ্ন রয়েছে সাতের দাগে এইরকম একটা চিহ্ন এরকম করে দিয়ে এইটা করে দেওয়া হয়েছে এখানে একটা কোণ দেখানো হয়েছে এই যে এটা কোণ চিহ্ন এক এক নম্বর কোণ আর এটা দু নম্বর কোণ তাহলে এইটার সঙ্গে এইটা এই জোড়াকে একান্তর কোণ বলা হয় এটা মিথ্যা এই কোণের সঙ্গে এটা একান্তর কোণ না এটা অনুরূপ কোণ এটা একান্তর কোণ নয় এটা অনুরূপ কোণ আট নম্বর প্রশ্ন দেখে নাও এক্সের কোন মানের জন্য এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস 15 এর সমান চিহ্নের দুপাশে মান সমান হয় তাই এটি একটি অভেদ এটা সত্য তোমরা ওটা সত্য লিখবে এরপরে তিনের দাগে দেখে নাও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একের দাগে কি রয়েছে গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় মিনিটে দেওয়া আছে দূরত্ব মিটারে দেওয়া আছে সময়ের নিচে এক তার নিচে ২৫ আর ১৫০ আর এক্স তাহলে এক মিনিট ১৫০ ২৫ মিনিটে কত তাহলে গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতি সম্পর্কের সাহায্যে এক্সের মান নির্ণয় করো তাহলে আমি কীরকমভাবে লিখেছি দেখে নাও এভাবে আমি লিখেছি তোমরা এইভাবেই লিখবে দেখে নাও কীরকমভাবে লিখেছি সময় মিনিট দূরত্ব মিটার সেই রকম সময় মিনিট দূরত্ব মিটার ১৫০ যেমন ছিল ১৫০ লিখে দিয়েছি এদিকে এক এদিকে ১৫০ ২৫ এদিকে এক্স এই যেমন ২৫ লিখে দিকে এদিকে লিখেছিল এক্স লিখেছি সময় বেশি হলে দূরত্ব বাড়বে অর্থাৎ এখানে সরল সম্পর্ক রয়েছে তাই কী হবে সরল সম্পর্ক হলে কী হবে দেখে নাও এইটি আগে বসবে ১:২৫ যদি ব্যস্ত সম্পর্ক হতো ২৫টা আগে বসতো ১টা পরে বসতো তাহলে সরল সম্পর্ক ১:২৫ ইকুয়াল টু চিহ্ন বা সমানুপাত চিহ্ন ১৫০ = x ১:৫০ = x এবার আমরা জানি এই এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ এই দুটোই গুণ আর এই দুটোই গুণ তাহলে এই দুটো গুণ করেছি x ইকুয়াল টু এই দুটোর নিচে এক নেমেছে তাহলে ১৫০ × ২৫ গুণ করলে কত হবে ৩৭৫০ তা অতএব এক্সের মান ৩৭৫০ মিটার এবারে দুয়ের দাগে প্রশ্নটা দেখে নাও বছর কি ২০০৯ সাল ২০১০ সাল পড়ার বইয়ের সংখ্যা কত ১২০০টি ২০০৯ সালে ১২০০টি আর ২০১০ সালে ৮০০টি গল্পের বই ২০০৯ সালে ১৪০০টি আর ২০১০ সালে ১১০০টি তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে দেখো দ্বিস্তম্ভ লেখচিত্র আমি কিভাবে অঙ্কন করেছি দেখে নাও এইদিকে স্কেলের সাহায্যে তোমরা একটা রেখা টানবে তোমরা স্কেল নেবে স্কেল নিয়ে এইদিকে একটা রেখা টানবে আর সোজাসুজি একটা রেখা টানবে
স্কেলের সাহায্যে তোমরা টানবে। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা এরকমভাবে স্কেল বসিয়ে এরকম টেনে নেবে, নিয়ে এইদিকে তীরচিহ্ন দেবে, আবার এইটাকে 90 ডিগ্রির মতো যেন হয় একটা আনুমানিক করে এইদিকে উপর থেকে এরকম টেনে এইদিকে তীরচিহ্ন দেবে। এইবারে দেখো এইদিকে রয়েছে পড়ার গল্পে সমস্ত বইয়ের সংখ্যা, এই যে পড়ার বই গল্পের বই এইদিকে রয়েছে, আর এইদিকে রয়েছে সাল 2009 সাল। এই দেখো 2000 আমি লিখেছি 2009 সাল আর 2010 সাল, এদিকে করেছি দেখো কীরকম শূন্য এখানে, তারপর 200 400, মানে 200-র গ্যাপ দিয়ে দিয়ে করেছি, 200 400 600 800 1000 1200 1400 1400 পর্যন্ত করেছি। এইবারে দেখো 2009 সালে, 2009 সালে পড়ার বই কতগুলো দেখে নাও, পড়ার বই হচ্ছে 1200টি, তাহলে 2009 সালে দেখে নাও 200 400 600 800 1000 1200, এই দেখো 1200 পর্যন্ত, এই 1200 পর্যন্ত টেনেছি। টেনে স্কেল দিয়ে তোমরা কি করবে, টেনে দেবে, কীরকম টানবে, এইরকম করে একটা রেখা আগে টেনে নেবে, তারপরে এইরকম করে দিয়ে আবার দিয়ে এইরকম করে টেনে নেবে, নিয়ে এইটা হয়ে গেল কিসের বই, এটা হয়ে গেল পড়ার বই। এরপরে পাশে দেখো, এরপরে ওই পড়ার বইয়ের পাশে 2000 গল্পের বই কত ছিল, 1400, তাহলে 1400 যদি হয় দেখে নাও 200 400 600 800 1000 1200 1400, এই 1400 পর্যন্ত, তাহলে এইটাকে এই যে রেখাটা ছিল এইটাকে সোজা উপরে বাড়িয়ে দিলাম, দিয়ে এরকম করে টেনে এইরকম করে দিলাম। এইবারে দেখো পড়ার বই গল্পের বই আমরা জানবো কি করে, তাহলে এই জন্য পড়ার বইয়ে কী করেছি দেখো, এরকম এরকম করে দাগ টেনে দিয়েছি, আমি কালারিং দিয়ে দাগ টেনেছি, তোমরা এমনি করলেই টানলেই হবে। তাহলে এইটা হলো পড়ার বই, এটা হলো গল্পের বই। ঠিক 2010 সালে দেখো, 2010 সালে, এই যে 2010 সালে, 2010 সালে, 2010 সালে গল্পের বই কত ছিল দেখো, পড়ার বই কত ছিল 800, তাহলে দেখো 2 4 6 8, এই দেখো এই সোজা করে 800 স্কেল দিয়ে টেনে দেবে। আর গল্পের বই কত ছিল, গল্পের বই ছিল 1100, দেখো 200 400 600 800 1000 1200 না কিন্তু 1100, তাহলে 1000 আর 1200 মাঝখানে এই 1100, দেখো এই সোজা করে এই 1100 হয়েছে 1100। এবার এটাকে বাড়িয়ে এরকম করে টেনে দেবে, এইটাকে আবার দাগ দিয়ে দেবে, পড়ার বইটা এরকম করে দাগ দিয়ে দেবে, তাহলে এটা হলো পড়ার বই, এটা পড়ার বই। এই পাশে কিন্তু এরকম একটা চতুর একটা আঁকতে হবে আয়তক্ষেত্রের মতো, এইটা এরকম করে দাগ দিয়ে দেবে, এটা পড়ার বই, আর এটা সাদা ছিল এখানে সাদা পড়ে থাকবে গল্পের বই। এই হয়ে গেল তোমাদের দ্বিস্তম্ভ লেখচিত্র। এরপরে দেখে নাও তিনের দাগে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু পি হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হবে। তাহলে দেখো সমাধান কি করেছি, এইটা তুলে দিয়েছি এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু মাইনাস পি, তাহলে দেখো এটাকে বর্গ করে দিয়েছি, বাম দিকেটা বর্গ করে দিয়েছি, ডান দিকেটা বর্গ করে দিয়েছি, করে দিতে কী হয়েছে এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি এর হোল স্কোয়ার, এটা কাজ সূত্র দেখে নাও, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথমটা এম, তারপরে এইটা বি ওয়ান বাই এম ইকুয়াল টু পি স্কোয়ার, এই এম এম কেটে দিয়েছি, তাহলে এম এর স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু, এটা কেটে গেছে ইকুয়াল টু পি, তাহলে দেখো এইটা থেকে গেল পি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি ছিল ডান দিকে আছে, এই বাম দিক থেকে ডান দিকে দুই নিয়ে গেছে মাইনাস হয়ে গেছে, দেখো এইটা আমাদেরকে প্রমাণ করতে হয়েছিল এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস ওয়ান, দেখে নাও পি স্কোয়ার মাইনাস, এখানে কিন্তু টু হয়ে আছে, এখানে কিন্তু টু হয়ে আছে, এটা প্রুভড হয়নি, তাহলে দেখো এটা প্রুভড হয়নি, তাহলে একটু প্রশ্নটা ভুল তোলা হয়ে আছে। তোমরা প্রশ্নটা একটু মিলিয়ে নেবে, দেখবে এখানে তোমাদের ওয়ান নয়, এখানে টু রয়েছে, টু এখানে টু রয়েছে, তাহলে প্রুভড হয়ে যাবে, এখানে ভুল তুলে ফেলেছিলাম আমি, এটা পি স্কোয়ার মাইনাস ওয়ান হবে না, পি স্কোয়ার মাইনাস টু হবে, তোমরা প্রশ্নটা দেখবে আছে পি স্কোয়ার মাইনাস টু, তাহলে প্রমাণ হয়ে গেল এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস টু, প্রুভড। এরপরের প্রশ্ন দেখে নাও, চার ওয়ান ভি আই ভি রুট টু এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, সমাধান দেখো রুট টু করেছি, এইরকম করে দিয়েছি, তোমরা যেরকমভাবে আছে এইরকমভাবে তোমরা তুলে দেবে, এরকম করে দেখে দেখে যেমন আছে পুরো নাম্বার পেয়ে যাবে, অতএব রুট টু এর আসন্ন মান সমান 1.41, ব্র্যাকেটে লিখবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। কেন আমি এটা বোঝালাম না, বোঝালে অনেক সময় লাগবে, ভিডিও বিরাট দীর্ঘায়িত হয়ে যাবে, তোমাদের অনেক বড় হয়ে যাবে, আমি খুব সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি, আমি যা করে দিয়েছি দেখে দেখে শুধু টুকে দেবে, 50-এর 50 দেবে, এক নাম্বার কম দেবে না, পুরো 50-এর 50 পেয়ে যাবে, শুধু দেখে দেখে কপি করে দেবে সাদা কাগজে অথবা জেরক্স পেপার, সুন্দর করে হ্যান্ড রাইটিং করে লিখে দেবে, কোনো সমস্যা নেই।
এবার দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। সমাধান কি বলেছে? ত্রিভুজের সর্বসমতার শর্ত হলো এতে হচ্ছে বাহু 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 বা এস 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 সাইড সাইড সাইড। দু নম্বরে বাহু কোন বাহু? বাহু বা এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড, এইরকমভাবে লিখে দেবে। তিন নম্বরে বাহু কোন বাহু কোন বা এ এস এ। চার নম্বরে লিখবে সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস। ব্যাস হয়ে গেল, এরকম হয়ে পুরো লিখে দেবে, পুরো নাম্বার পেয়ে যাবে। এরপরের প্রশ্ন দেখে নাও কী দিয়েছি, কি আছে দেখে নাও। ছ নম্বর প্রশ্ন, এক্স প্লাস ওয়াই ইকাল টু ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকাল টু ওয়ান হলে এইট এক্স ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। সমাধানে কী করেছি? তুলেছি, দেখো এইটাকে পুরোটা তুলেছি। এইট এক্স ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এইটা দুটো ফোর এক্স ওয়াই ইন্টু টু, দেখো এইটা একটা সূত্র ফোর এক্স ওয়াই ইন্টু টু, এটার সঙ্গে এটা গুণ করলে এইটা হয়ে যাবে, আর এটা যেমন আছে এটা করে দিয়েছি। এবার ফোর এক্স ওয়াই সূত্র আছে, ফোর এ বি সূত্র আছে, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। আমরা ফোর এ বি সূত্র জানি, এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার, সেটাকে ফেলে দিয়েছি। আর টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র আমরা এখানে ফেলেছি, এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মানে এখানে লিখেছি এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার, আর প্লাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। ব্যাস তারপরে মানগুলো বসিয়ে দিয়েছি, এক্স প্লাস ওয়াইয়ের মান দেখে নাও, এক্স প্লাস ওয়াইয়ের মান ফাইভ আর এক্স মাইনাস ওয়ানের মান ওয়ান এখানে ফেলেছি, এইটার মান পাঁচ ফাইভ আর মাইনাস দিয়ে এইটার মান ওয়ান স্কোয়ার, এইটার মান পাঁচ স্কোয়ার প্লাস এইটার মান ওয়ান স্কোয়ার, এর মান বসিয়ে পেয়ে গেছি, পাই লিখে দিয়েছি। এটা পঁচিশ স্কোয়ার মানে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ, মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, পাঁচ পঁচিশ প্লাস ওয়ান, এটা থেকে এটা বাদ দিলে চব্বিশ, এটা থেকে এটা যোগ করলে ছাব্বিশ, এদের গুণ করতে ছশো চব্বিশ হয়েছে। ব্যাস ছশো চব্বিশ মান নির্ণয় হয়ে গেল, ছশো চব্বিশ উত্তর হয়ে গেল। এরপরের প্রশ্ন দেখে নাও, ফোর একটি ফোর পয়েন্ট চারের একের দাগে সরলরেখা সিক্স প্লাস মাইনাস টুকে দেখাও। একটা সরলরেখা টেনেছি, এদিকে তীরচিহ্ন দেবে, এদিকে তীরচিহ্ন দেবে, এখানে শূন্য দেবে, এরকম করে টানবে এক দুই, এরকম করে এরকম করে দাগ দিবে, এদিকে শূন্য প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট তুলবে, আর এদিকে মাইনাস করবে, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স। এবার দেখো এখানে প্লাস সিক্স, তাহলে এদিকে আমরা ছ ঘর যাবো, দেখো প্লাস সিক্স এরকম করে ছয়, এইখানে দাগ দেবো, এখানে দাগ দেবো, এরকম করে বড়, এখানে প্লাস সিক্স লিখে দিয়েছি। এবার দেখো মাইনাস টু, মাইনাস টি ঠিক ছয় থেকে বাম দিকে আসবে, মাইনাস বাম দিকে হয়, তাহলে এইদিকে দু ঘর এসেছে, দেখো এক আর দুই, এই ছয় থেকে এক দুই, এদিকে করেছে মাইনাস টু। এবার তীরচিহ্ন দিয়ে এরকম করে দিয়েছি, তাহলে বাকি থাকলো কি, এদিকে এরকম করে ছ ঘর থাকলো, প্লাস সিক্স প্লাস ফোর, তারপর নিচে করতে হবে প্লাস সিক্স প্লাস মাইনাস টু, তাহলে এখানে কী হলো প্লাস সিক্স প্লাস মাইনাসে মাইনাস টু, ছয় থেকে দুই বাদ গেলে প্লাস ফোর, এই হয়ে গেল। এরপরের দাগে দেখে নাও, দুয়ের দাগে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করলে ভাগফল নির্ণয় করো। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি? চোদ্দো এক্স টু দি বার ফোর ওয়াই টু দি বার সিক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স কিউ ওয়াই টু দি বার ফাইভ কমা মাইনাস সেভেন এক্স কিউ ওয়াই টু দি বার ফোর, যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো ওয়াই নট ইকুয়াল টু জিরো। তাহলে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করবো, দেখো প্রথম সংখ্যাটাকে তুলেছি, তুলে দিয়েছি, তার নিচে এটাকে বসিয়ে দিয়েছি, এখানে লিখে দেবে এক্স নট ইকুয়াল টু জিরো ওয়াই নট ইকুয়াল টু জিরো, এইটার নিচে এটা বসিয়েছি, দেখো এইটার নিচে এটার নিচে এটা বসিয়ে দিয়েছি, এই যে মাইনাসটি ছিল মাইনাস হলো, এইটার নিচে এইটা বসিয়ে দিয়েছি। এবার সাত দিয়ে কেটে দিয়েছি, সাত দুগুণে চোদ্দো, এখানে সাত তিনে একুশ, এইবারে দেখে নাও একটু, ভাগের সময় পাওয়ারের কী হয়, বিয়োগ হয়, দেখো এক্স টু দি বার ফোর, একে পাওয়ার বলা হয়, এক্স থেকে ফোর থেকে তিন বাদ দিয়েছি, দেখো ফোর থেকে তিন বাদ ইনটু ছয় থেকে, দেখো ওয়াইয়ের ছয় থেকে চার বাদ, ছয় থেকে চার বাদ দিয়েছি, ঠিক একই রকমভাবে এই মাইনাস হলো। এইবারে কী করেছি, এই দেখো এখানে মাইনাস ছিল, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস করার পরে কী করেছি, দেখো এক্স কিউব আর ওয়াই কিউব, তাহলে এক্স কিউব ওয়াই কিউব হলে কী হয়, এক্স কিউব আর মাইনাস এক্স কিউব, তাহলে কী হবে এক্স তিন থেকে তিন বাদ, তাহলে কী হয় এক্স টু দি বার জিরো, আমরা জানি এক্স টু দি বার জিরো সমান ওয়ান, তাহলে ওয়ান মানে যে কোনো সংখ্যার সঙ্গে গুণ হয়ে গেলো ওয়ান হয়ে গেল, তাহলে কী হলো এখানে থাকলো কি থ্রি, তাহলে থ্রির সঙ্গে ওয়ান গুণ হলো তিন, আর ফাইভ ফাইভ থেকে ফোর বাদ গেলে, এই ফাইভ থেকে ফোর বাদ, তাহলে কী হবে এটা আমরা করছি মাইনাস টু এক্স, এটাকে এটা বাদ দিলে ওয়ান ইন্টু ওয়াই ছয় থেকে চার বাদ গেলে দুই প্লাস থ্রি ওয়াই পাঁচ থেকে চার বাদ গেলে এক, এইটা হয়ে গেছে, এটা লিখেছি টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই, অতএব নির্ণয় ভাগফল সমান মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই। এবার প্রশ্নটা দেখে নাও, পাঁচ দশমিক এক, এ বিসি একটি ত্রিভুজ আঁকো যার বিসি সমান পাঁচ দশমিক পাঁচ সেমি, এ বিসি কোণ সমান ষাট ডিগ্রি ও এ সি বি কোণ সমান তিরিশ ডিগ্রি। দেখে নাও প্রথমে কী করবো, আমরা বিসি একটা সরলরেখা টানবো, আমরা কিসের সাহায্যে, একটা স্কেলের সাহায্যে দেখে দিচ্ছি, দেখে নাও এইরকমভাবে তোমরা স্কেল বসাবে,
এই রকম ধরে স্কেল বসাবে, সেন্টিমিটারের দিকে যেদিকে সেন্টিমিটার আছে এরকম স্কেল বসাবে, এরকম স্কেল বেশি বসিয়ে তোমরা কি করবে, এই যে শূন্য আছে শূন্য থেকে এটা পাঁচ, এক দুই তিন চার পাঁচ, পাঁচ আর পাঁচ দশমিক পাঁচ, এখান পর্যন্ত একটা সরলরেখা এরকম টেনে নেবে, তার নিচে নাম দিয়ে দিবে এ বি সি সরলরেখার নাম দেবে পাঁচ দশমিক পাঁচ। এটা কিন্তু না দেখলে কিন্তু আঁকতে পারবে না, তাহলে নাম্বার পাবে না। এরপরে কি করবে দেখে নাও, ঠিক এইরকম করে স্কেল বসিয়ে নিজের ইচ্ছা মতো যতখানি পারো একটা বড় রেখা টেনে দাও। টেনে দিলে দেওয়ার পরে কি করবে দেখে নাও, দেওয়ার পরে কি করবে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে, এটা হচ্ছে পেন্সিল কম্পাস, এটা হচ্ছে পেন্সিল কম্পাস, এই পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা কি করবে এরকম মাপ নেবে। দেখো আমি কীরকম মাপ নিচ্ছি দেখে নাও, এ দেখে নাও মাপ নিয়েছি, নিয়ে কি করেছি বি কোণ, এই বি কোণে বসিয়ে বি কোণে বসিয়ে এরকম কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে তাহলে বি সি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে কি করব আমরা, এবার দেখো বি কোণে একটা ষাট ডিগ্রি কোণ করব, ষাট ডিগ্রি কোণ করলে কি করব দেখো, এই যে আছে এই বৃত্তচাপ এর মাপে নিলাম, এই দেখে নাও এর এর মাপে নিয়েছি, নিয়ে এইরকম করে আমরা ঘুরিয়ে দিয়েছি, এইরকম করে ঘুরিয়ে দিয়েছি, এই ঘুরিয়ে দেওয়ার পরে ওই একই বৃত্তচাপ থাকবে এইখানে বসিয়ে এরকম এটা কেটে দেবো, এরকম করে কেটে দেবো দেখে নাও, একটু এইরকম করে কেটে দেবো। কেটে দিলে কি হবে, তাহলে এইখানে বসিয়ে এরকম ঘুরিয়েছি, এখান থেকে বসিয়ে এরকম করেছি, এইখানে একটা কাটা দাগ ছিল, আমরা আবার কি করব ওইটাকে বসিয়ে দেবো, এই এইখান থেকে ওইরকম করে আমরা এইরকম বাড়িয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল ষাট ডিগ্রি। এরপরে উল্টো দিকে যেখানে কেটেছিলাম এখানে তিরিশ ডিগ্রি করব, ঠিক ওই একই রকমভাবে আমরা কি করব এরকম মাপ নেব, নিয়ে একটা বৃত্তচাপ নিয়ে এরকম করে আমরা ঘুরিয়ে কেটে নেব, তারপরে কি করব এইখান থেকে এইরকম করে আমরা এইরকম কাটব দেখে নাও, ঠিক করে এ দেখো এরকম করে কাটলাম, কেটে নেওয়ার পরে এটা কিন্তু হলো ষাট ডিগ্রি, হলো ষাট ডিগ্রিকে অর্ধেক করব, এই জন্য এখানে বসিয়ে আমরা ঠিক এই জায়গায় বসিয়ে এইরকমভাবে কাটব আর এই জায়গায় বসিয়ে এইরকমভাবে কাটব, তার মানে দেখে নাও এই জায়গায় বসিয়ে এইরকম কাটলাম, এইরকম কাটলাম আর এই জায়গায় বসিয়ে এই কাটলাম, তাহলে এইটা কেটে গেল, তাহলে এইখান থেকে আমরা কি করব স্কেল বসিয়ে এইরকম করে আমরা স্কেল বসিয়ে এরকম টেনে দেবো, তাহলে এইটা হয়ে গেল আমাদের ত্রিভুজ। তাহলে কি হয়ে গেল, এ বি সি ত্রিভুজ হয়ে গেল, যার বি সি সমান পাঁচ দশমিক পাঁচ সেমি, আর এ বি সি কোণ এটা হয়ে গেল ষাট ডিগ্রি লিখে দেবে, আর এ সি বি কোণ লিখে দেবে তিরিশ ডিগ্রি। এই হয়ে গেলো তোমাদের এই আঁকাটা কিন্তু শিখে নিতে হবে, নাহলে তোমরা আঁকতে পারবে না, ধরে নেবে স্যার কিন্তু আমরা জানি কি কোথায় কীরকম ভুল হয়, আমরা খাতা দেখার সময় ফট করে আমরা কেটে দেবো, কেটে দিয়ে নাম্বার দেবে কিন্তু কিছুটা কমিয়ে দেবে, পুরো পাঁচের পাঁচ দেবে না। হ্যাঁ, এরপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, এরপরের প্রশ্ন দেখে নাও কী রয়েছে, একটা অঙ্ক রয়েছে, এইবারে এই অঙ্কটা আমরা করব কি আছে, দুয়ে পরিমচাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের চার দুগুণ এবং ওই জমির ক্ষেত্রফল পাঁচশো আঠাত্তর বর্গমিটার, করিমচাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। তাহলে দেখো একটা আমরা ছবি এঁকে দিয়েছি, আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য এটাকে লিখেছি, জমির প্রস্থ সমান এক্স মিটার, দেখো এক্স মিটার, জমির দৈর্ঘ্য দ্বিগুণ তাহলে টু এক্স, এটা টু এক্স মিটার লিখে দিয়েছি। এবার শর্তানুসারে কি বলেছে, না ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে দেখে নাও এখানে বলেছে ক্ষেত্রফল কত পাঁচশো আঠাত্তর, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করলে দৈর্ঘ্য কত ছিল টু এক্স, দেখো টু এক্স আর প্রস্থ ছিল এক্স, এক্স ইকাল টু পাঁচশো আঠাত্তর, একে সমাধান করে যাচ্ছি, টু এক্স এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার ইকাল টু পাঁচশো আঠাত্তর, তাহলে বা এক্স স্কোয়ার পাঁচশো আঠাত্তরের নিচে দুই করেছি কেটে দিয়েছি দুশো ঊননব্বই, বা এক্স স্কোয়ার ইকাল টু টু এইটটি নাইন, তাহলে এক্স তাহলে এর রুট করে দিয়েছি বর্গ হয়ে গেছে সতেরো হয়েছে, এক্স ইকাল টু সতেরো, তাহলে দেখে নাও এক্স ইকাল টু কত হয়েছে, এক্স ইকাল টু সতেরো হয়েছে, তাহলে আমরা এক্স ইকাল টু সতেরো পেয়ে গেলাম, তাহলে সতেরোটা কী পেলাম প্রস্থ পেলাম, তাহলে প্রস্থ সমান সতেরো মিটার, দৈর্ঘ্য সমান কি দ্বিগুণ, তাহলে সতেরোর সঙ্গে দুই গুণ করে দিয়েছি, তাহলে দৈর্ঘ্য সমান সতেরো গুণিতক দুই সমান চৌত্রিশ মিটার। পরিসীমার সূত্র কি, এরপর পরিসীমা বের করব, পরিসীমা দেখো এর পরিসীমা কত, না আমরা পরিসীমা জানি কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত চৌত্রিশ মিটার আর প্রস্থ কত সতেরো মিটার, তাহলে টু ইন্টু এই দুটো যোগ করলে একান্ন হবে, দুইয়ের সঙ্গে একান্ন গুণ করলে একশো দুই মিটার হবে, অতএব করিমচাচা জমিটির দৈর্ঘ্য চৌত্রিশ মিটার, প্রস্থ সতেরো মিটার ও পরিসীমা একশো দু মিটার। এটা হচ্ছে তিনের দাগের শেষ প্রশ্ন, এই শেষ প্রশ্ন করার আগে আমি একটা কথা তোমাদের বলছি, আমি যেরকমভাবে বানিয়েছি তোমরা ভিডিওটা দেখে দেখে পরিষ্কারভাবে লিখে এইরকম জমা করে দেবে, কিচ্ছু করতে হবে না, এরকম লিখে জমা করে দেবে। দেখো তিন নম্বর এবং শেষ প্রশ্ন, নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করলো, রেলগাড়ির গতিবেগ ঘন্টা কত কিলোমিটার নির্ণয় করো, সমাধানে লিখেছে সে সময় ব্র্যাকেট রেখে সেকেন্ড দূরত্ব মিটারে, পঁচিশ সেকেন্ড নব্বই মিটার তিন হাজার ছশো সেকেন্ড কত জিজ্ঞাসা চিহ্ন ব্র্যাকেটে এক্স, উত্তর লিখেছি দেখে নাও, উত্তর কীরকমভাবে লিখেছি,
উত্তর লিখেছি এখানে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। দেখে নাও এক্স ইকাল টু নব্বই গুণিতক, তাহলে কী হবে নব্বই গুণিতক তিন হাজার ছশোর নিচে পঁচিশ হবে। তাহলে পঁচিশ কাটাকাটি করেছি, কাটাকাটি করতে দেখে নেবে কাটাকাটি হয়েছে কত, একশো চুয়াল্লিশ হয়েছে উপরে, নব্বইয়ের সঙ্গে একশো চুয়াল্লিশ গুণ করেছি সমান বারো হাজার নশো ষাট মিটার হয়েছে। মিটারকে কিলোমিটারে প্রকাশ করব, আমরা জানি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মানে চার ঘর, তার মানে এক হাজার দিয়ে ভাগ করেছি, ভাগ করতে কত হয়েছে বারো দশমিক নয় ছয়, মানে এখানে শেষে দশমিক ছিল, তিন ঘর সরে গেছে এইখানে, শেষে শূন্য কেটে দিয়েছি, বারো দশমিক নয় ছয় কিলোমিটার। অতএব আমরা শেষে উত্তর কী লিখলাম, অতএব নির্ণয় রেলগাড়ির গতিবেগ ঘন্টায় বারো দশমিক নয় ছয় কিলোমিটার। তাহলে এই ছিল তোমাদের আজকে গণিতের মানে সপ্তম শ্রেণীর পঞ্চাশ নম্বরের মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশান ফাইনাল দু হাজার একুশের প্রশ্ন উত্তর। বাকি সাবজেক্টগুলোর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও, তাহলে সমস্ত সাবজেক্টের উত্তর সহ তোমরা যথাসময়ে ভিডিওগুলো পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের তো আর বলার নেই, ধন্যবাদ, তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সুস্থ থেকো, ভালো থাকো, থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।